সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। তো এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি আজকে তোমাদের বলতে যাচ্ছি বাংলাদেশে কেন অ্যানিমে অতটা পপুলার নয়। দেখো, ইন্ডিয়ায় কিন্তু অ্যানিমে পপুলার কিছুটা হয়েছে, বাট বাংলাদেশে অতটুকুও হয় নাই। এর প্রথম কারণ হলো বাংলাদেশি মানুষরা সব কিছুতে শিক্ষা খোঁজে, মানে সব কিছুতে শিক্ষণীয় ব্যাপার খোঁজে। তাই মানুষ এখন অ্যানিমে বলো বা কার্টুন বলো, সব কিছুতেই সবাই শিক্ষণীয় জিনিসটাই খোঁজে বাংলাদেশে বেশি। এছাড়া এখন ইন্ডিয়া এবং বাংলাদেশে অ্যানিমে দুই রকম ফ্যান বা অ্যান্টি ফ্যান পাওয়া যায়। নাম্বার ওয়ান, যারা ভাবে অ্যানিমে এবং হ্যান্তাই একই, বাট এটা কিছুটা একই বাট সম্পূর্ণভাবে নয়। নাম্বার টু, যারা ভাবে অ্যানিমে এবং কার্টুন একই। দেখো, অ্যানিমে এবং কার্টুন একদমই আলাদা, আবার অ্যানিমে এবং হ্যান্তাই প্রায় আলাদা, মানে কিছুটা আলাদা। দেখো, অ্যানিমে তোমরা সবসময় সব জায়গায় দেখতে পারবে, বাট হ্যান্তাই তোমাদের রাতে বিছানার মধ্যে শুয়ে দেখতে হবে। আবার কার্টুন আর অ্যানিমে তো পুরোই আলাদা। কার্টুনে কোনো কিছু ধারাবাহিকভাবে চলে না, কিন্তু অ্যানিমেতে সব কিছু ধারাবাহিকভাবে চলে। দেখো, কোনো জিনিস যদি অ্যানিমে হয় কিন্তু সেটা ধারাবাহিকভাবে না চলে, তাহলে সেটা অ্যানিমে একদমই নয়। দেখো, অ্যানিমে মানে তো শুধু জাপানে তৈরি হবে এমন নয়, অ্যানিমে হলো একটি ধারাবাহিক অ্যানিমে বা একটা ধারাবাহিক সিরিজ যেটা সবসময় ধারাবাহিক চলবে। একটা এপিসোড বাদ দিলে তুমি পরে এপিসোড বুঝবে না। তো অ্যানিমে মানে শুধু জাপানে হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তো এবার আসা যাক ভিডিওর মূল টপিকে। তো তোমরা জানতে চাচ্ছ বাংলাদেশে অ্যানিমে কেন এত পপুলার নয়, এই জন্য তো তোমরা আমার এই ভিডিওতে ট্যাপ করছো, মানে আমার এই ভিডিওতে আসছো। তো তোমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, অ্যানিমে কিন্তু যখন ইন্ডিয়া রিলিজ করা হয় তখন কিন্তু অনেক সিন কাট করা হয়, কারণ ইন্ডিয়ায় বেশি খুনাখুনি দেখানো যায় না। তো বাংলাদেশে যদি অ্যানিমে আসে তাহলে তো অ্যানিমেতে খালি শিক্ষণীয় ব্যাপারটাই দেখাবে আর সব কিছু কেটে দেবে। আর এখন দেখো, যারা অ্যানিমে দেখে না বা যারা অ্যানিমে সম্পর্কে কিছু জানে না, তারা শুধু এই দুটা জিনিসই জানে, বাংলাদেশ থেকে হলে সিজিমপুর আর ইন্ডিয়া থেকে হলে মোটু পাতলু অ্যান্ড ভীম। দেখো, এমন নয় যে আমি কার্টুনকে খারাপ বলছি, কার্টুনের মধ্যে অনেক ভালো ভালো কার্টুন আছে, যেমন বেনটেন আরও সাথে অনেক কিছু, বাট বেনটেন এখন বর্তমানে দেখছো কেমন হয়ে গেছে, কত খারাপ হয়ে গেছে। দেখো, এখন বাংলাদেশ থেকে অনেকজন অ্যানিমে তৈরি করে বা অ্যানিমে দেখায়, যেমন অন্তিক মাহমুদ এবং শামিমা শ্রাবণী, এরা অ্যানিমেশন তৈরি করে, মানে অ্যানিমে তৈরি করে। এখন তুমি যদি অ্যানিমে দেখতে চাও তাহলে আমি তোমাকে কয়েকটা অ্যানিমে সাজেশন করছি, যেমন নারুটো। বাট এখন যারা নারুটো দেখা শেষ করছে তারা এখন বারোটা দেখছে। তোমরা যারা বারোটা দেখছো তারা জানো যে বারোটা কেমন ফালতু অ্যানিমে। তো যারা নারুটোকে চেনো কিন্তু বারোটাকে চেনো না। তো বারোটা হলো নারুটোর ছেলে এবং সেটাকে আলাদা করে একটা অ্যানিমে বানানো হয়েছে বারোটাকে নিয়ে। তো নারুটোর মোট টোটালি প্রথম সিজন এবং দ্বিতীয় সিজন মিলে 700 এপিসোড আছে। তো তোমরা যদি এত বড় অ্যানিমে না দেখতে চাও তাহলে তোমাদের কয়েকটা ছোটো ছোটো অ্যানিমে সাজেস্ট করছি আমি, যেমন টোকিও রিভেঞ্জার, এটা অনেকটাই অ্যাকশন আলা অ্যানিমে। এছাড়া ডেথ নোট, চিকসাও ম্যান এবং আরেকটা বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে, স্পাই এক্স ফ্যামিলি। এখন তোমরা কিছুটা হ্যান্ডাই টাইপ, মানে অতটা হ্যান্ডাই না বাট কিছুটা হ্যান্ডাই টাইপ দেখতে চাও তাহলে এটা দেখতে পারো। অ্যানিমেটার নাম হলো কি চেক্সিস, বাট এই অ্যানিমেটা দেখার আগে একটা ওয়ার্নিং, এই অ্যানিমেটা 18 বছরের নিচে কেউ দেখবে না। বাট আমার বয়সই তো 18 বছরের নিচে, আমি তো এই অ্যানিমেটা দেখে ফেলছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটা লাইক করো। তো আমি ভবিষ্যতে এই চ্যানেলে মনে হয় অ্যানিমেশন নিয়ে অনেক ভিডিও আনবো বা অ্যানিমে এক্সপ্লেনেশন আনতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।